গতকাল বেটার বাংলাদেশ ফাউন্ডেশনের কনসার্ন সিটিজেন ফোরামের উদ্যোগে অসহায় খেটে খাওয়া মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন বেটার বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর মাসুদে খান। কয়েকশত মানুষের মাঝে কম্বল ও দুপুরের খাবার বিতরণ করা হয়। কম্বল ও দুপুরের খাবার পেয়ে তাদের ভিতরে আনন্দের কমতি ছিল না। এ সময় আরও উপস্থিত ছিলেন দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সিটিজেন ফোরামের সাধারণ সম্পাদক আনন্দ সহ আরও বিশিষ্ট ব্যক্তিজনেরা। এ সময় প্রফেসর মাসুদে খান বলেন, প্রতিষ্ঠিত হয়েছে বরিশাল বিভাগের অন্তর্গত ঝালকাঠি জেলার নংচিট উপজেলার নাচন মহল, এবং এটি যিনি উদ্বোধন করেছেন তিনি আমাদের জাতির জনকের অত্যন্ত ঘনিষ্ঠ সহচর, তিনি চিফ অ্যাডভাইজার হিসেবে রয়েছেন। তো আমরা বেটার বাংলাদেশ ফাউন্ডেশন মানুষের ভালোর জন্য কাজ করি, মানবতার সেবায় কাজ করি, এবং আপনারা জানেন যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন অফিসিয়াল পার্টনার হিসেবে আমরা এর মধ্যে দিয়ে আমরা সবসময় চেষ্টা করি যে সাধারণ নিপীড়িত মানুষের সান্নিধ্য কীভাবে আসা যায়, তাদের মানবতার নেত্রী তিনি যথার্থ উচ্চারণ বলেছেন যে আপনারা যারা অনেক শ্রেণী যারা প্রিভিলেজড তারা ভালো অবস্থায় আছেন, তারা শুধু ভালো থাকলে হবে না, আপনার চারিপাশে যে দরিদ্র মানবতার মানুষগুলো আছেন তাদের দুঃখে সুখে আপনার একাকার হয়ে যেতে হবে, তাদের সাহায্য করতে হবে, তাদেরকে সহযোগিতা করতে হবে, তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। এই যে তার উচ্চারণের মধ্যে দিয়ে সমগ্র দেশবাসী কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু করে দেখিয়েছেন যে একটি দেশের প্রধানমন্ত্রী বা সরকার প্রধান যদি বলিষ্ঠ হয়, ডেডিকেটেড হয়, অনেস্ট হয়, সিনসিয়ার হয়, তাহলে অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব। মাত্র গত অল্প কয়েক বছরে বাংলাদেশের যে অভূতপূর্ব সাফল্য সেটি কিন্তু সমগ্র বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছে, সেটি আর কেউ নন আমাদের মানবতার নেত্রী, আমাদের জননেত্রী শেখ হাসিনা, যিনি করে দেখিয়েছেন যে এই অল্প সময়ের মধ্যে আমরা একটি মধ্যমায়ের দেশে উন্নীত হচ্ছি এবং 41 সালের মধ্যে একটি আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ তৈরি হবে। এবং সেটি যদি করতে চাই আজকের যে আমরা কাজটি করেছি সিটিজেন ফোরাম, কনসার্ন সিটিজেন ফোরাম, বেটার বাংলাদেশ ফাউন্ডেশন এবং কনসার্ন সিটিজেন ফোরামের যিনি প্রতিষ্ঠাতা মিস্টার আজাদ আশরাফ, তিনি কাতারে আছেন, তিনি আমার ব্যক্তিগতভাবে অত্যন্ত কাছের একজন বন্ধু, আমরা একসাথে বেটার বাংলাদেশ ফাউন্ডেশন বিবিএফ গ্লোবাল, এই বিবিএফ গ্লোবাল সারা বিশ্বে বাংলাদেশের উন্নয়নে, বাংলাদেশের বৃহত্বগাথ, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে দেশ এগিয়ে চলেছে সেই সাফল্য গাথাগুলো সমগ্র বিশ্ববাসীকে জানানোর জন্য, যাতে করে বিনিয়োগ বাংলাদেশে আসে সেই জন্য আমরা কাজ করি। আজকের যে ক্ষুদ্র আয়োজন, আমরা এই কয়েকশত আমাদের দরিদ্র মানুষের মধ্যে আমরা কম্বল বিতরণ করতে পারলাম, আমরা আশা করি ভবিষ্যতে আরও অনেক বড় বড় কাজের সাথে সম্পৃক্ত হবে।